সপ্তদশ লোকসভা নির্বাচনে এবার ব্যারাকপুরের প্রার্থী হয়েছেন দীনেশ ত্রিবেদী, দেশের সেরা সাংসদ। বিরোধীদের বক্তব্য কিন্তু বারবার উঠে এসেছেন, তিনি পরিযায়ী সাংসদ, কি বলবেন আপনি? যা বলে বলুক, শুনুন, মানুষই তো শেষ কথা বলবে, ভোটটা কে দেবে? ভোটটা কোনো অমিত শাহ দেবে না, নরেন্দ্র মোদীও সব ভোট দেবে, ভোটটা দেবে ব্যারাকপুরের মানুষ। ব্যারাকপুরের মানুষ সেন্টিমেন্ট বুঝতে পারছি, আর পুরো সভা থেকে বুঝতে পেরেছি, সারা ব্যারাকপুর ঘুরে আমি বুঝতে পেরেছি যে দীনেশ ত্রিবেদীকে জেতাতে আমাদের বেশি কষ্ট লাগে না। ভালো করে রথ চালা, সুন্দর করে রথ চালা, রথ যারা হোচট কেনা পড়ে যায় কোথাও নদী প্রতি খাল বিলটা যেন দেখে রথ চালা, ভালো করে রথ চালা, সুন্দর করে রথ চালা। আচ্ছা, মুকুল রায় দাবি করছেন যে 2 টাকা কেজি যে চাল সেটা নরেন্দ্র মোদীর কাছ থেকে আসছে, মমতা ব্যানার্জি রাজ্য সরকারের নাম করে দিচ্ছে। উনি জানেন না, ওনাকে জানা উচিত, 5,039 কোটি টাকা বাজেট, 5,039 কোটি টাকা রাজ্য সরকারের বাজেট। কোনো রাজ্য তার খাদ্যসাথী করতে পারে, ভারতবর্ষের প্রথম রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় 3 টাকায় চাল করতে গেলে 1 টাকা মমতা ব্যানার্জি পর্তুগি দেয়, আর মমতা ব্যানার্জি নিজের জন্য আলাদা প্রজেক্ট করেছে, তার নাম হলো রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 1, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা 2। ভারতবর্ষে কোনো রাজ্য তো নরেন্দ্র মোদীও পারে, তার গুজরাটও করতে পারে, গুজরাটে ফেল করেছে। মুখ্যমন্ত্রী সফল হচ্ছে, 8.5 কোটির ওপরে মানুষকে তিনি খাবার করছে, গুজরাটও পারে, এটা চলবে। আগে পড়তে হবে, পড়াশোনাটা ভালো করে করতে হবে, আগে জানতে হবে, স্ট্যাটিস্টিক্স জানতে হবে যে 1 কেজি চাল থেকে 1 কেজি ধান থেকে কতটা চাল হয়, তার দাম কত, এগুলো না জেনে উল্লভাই কটক যাই করে ঘুরেছেন, ওরে কোনো লাভ হবে। আচ্ছা, উনি এরকমও দাবি করছেন যে সব্যসাচী বাবু ছাড়া আরও তৃণমূলের অনেক নেতা নেতৃবৃন্দ হেভিওয়েট যারা, তারা তার ফাইলে মানে যোগাযোগ করছেন, এরকম করছে। ট্রেলার দেখালেন, ট্রেলার থেকে তো অরিজিনাল ফিল্ম দেখালেন, অরিজিনাল ফিল্মটা যে শুনলেন, আমি বললাম জলপাইগুড়ির রানিং পলিটিক্যাল পার্টি ভারতবর্ষে সব থেকে ক্ষমতাশালী তার দল, তারা জলপাইগুড়ি লোকসভার আজকে নমিনেশনের লাস্ট ডেট ছিল, নমিনেশনের লাস্ট ডেট ছিল, তার 15 মিনিট আগে নমিনেশন পেপার জমা দিয়েছে, বুঝতে পারছি দলটা কি হবে। আচ্ছা, বিরোধী